আসসালামু আলাইকুম আমরা আজকে আরেকটা খুব জরুরি বিষয়ের উপরে ভিডিও করব তো বিষয়টা হচ্ছে রেট অফ রিটার্ন অন ইকুইটি এটা সাধারণত একটা কোম্পানির ম্যানেজমেন্টের দক্ষতা কেমন এবং কোম্পানিটা কি ইফিসিয়েন্সি কেমন এবং প্রফিটেবিলিটি কেমন এবং প্রফিটেবিলিটি কিভাবে বাড়ছে এটা শো করা হয় তো সাধারণত এটা আরও ই বলে আর মানি রেট ও মানি অফ ই মানি ইকুইটি ইকুইটি বলতে আমাদের এখন লিস্টেড কোম্পানি যেগুলো আছে এগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট যেটা আছে ব্যালেন্স শিটের মধ্যে ইকুইটি আলাদা করে দেখানো থাকে তারপরেও আমি বলছি ইকুইটি বলতে সাধারণত অ্যাপ ক্যাপিটালকে বোঝায় শেয়ার প্রিমিয়াম যদি থাকে সেটাকে বোঝায় জেনারেল রিজার্ভ যদি থাকে সেটাকে বোঝায় তারপরে যদি রিভেলুয়েশান সারপ্লাস থাকে সেটাও আসে সর্বশেষ হচ্ছে রিটেন আর্নিংস মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট এই এগুলো ইকুইটির মধ্যে এগুলো ইনক্লুড হয় আপনারা যারা অ্যাকাউন্টিং সম্বন্ধে খুব বেশি ভালো নলেজের সুযোগ হয়নি আপনারা ব্যালেন্স শিটের মধ্যে ইকুইটি বলে আলাদা করে ফিগার দেওয়াই থাকে আমরা যেটা বললাম রেট অফ রিটার্ন অন ইকুইটি এটা মেজার করতে গেলে আমাদের কি লাগবে এটা লাগবে প্রফিট আফটার ট্যাক্স যেটা সেটাকে যদি আমি ইকুইটি দিয়ে ভাগ করি হান্ড্রেড দিয়ে পূরণ করি তাহলে আমি এই ফর্ম রেট অফ রিটার্ন অন ইকুইটিটা পাবো তো রেট অফ রিটার্ন অ্যান্ড ইকুইটির বেসমার্ক মানে কত ইলে ভালো তো এটা সাধারণত থিওটিক্যালি এভাবে বলা হয় সেফ ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা যদি সিক্স হয় তাহলে রেট অফ রিটার্ন অন ইকুইটি শুড বি মোর দ্যান সিক্স পারসেন্ট কত মোড় হবে সেটা আবার সেক্টর টু সেক্টর ডিফারেন্ট হতে পারে তো সাধারণত রেট অব রিটার্ন ইকুইটি দুভাবে হয় একই কোম্পানির বিগত পাঁচ সাত বছরের রেট অফ রিটার্ন ইকুইটি কেমন ছিল এবং সেটা বাড়ছে না কমছে এটা একটা দেখানো হয় সিমিলার সেক্টরের আরেকটা কোম্পানির সাথে তুলনা করে দেখা হয় যে এটা বা মার্কেট বেস থেকে কতটা উপরে বা নিচে তো আমরা যেখানে সবসময় বলে আসছি লোকজনকে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন লং টার্ম ইনভেস্টমেন্টে রিস্ক কম প্রফিটেবল হয় লং টার্ম ইনভেস্টমেন্ট বাজার সাময়িকভাবে যদি শেয়ারের দাম ওঠানামা করে এটা যারা লং টার্ম ইনভেস্ট করে তাদেরকে অ্যাফেক্ট করে না অ্যাফেক্ট করে এই জন্য বাজার পড়ে গেলে ওরা বিক্রি করে না বিক্রি করলে তো লস হয়ে যাবে বাজার আবার যখন গেইন করে গেইন করে লং টার্মে কিন্তু এটা হয় তো আমাদের দেশে দুর্ভাগ্যবশত আমরা বাজারে যারা আছি আমরা সবাই শর্ট টার্ম ইনভেস্টার আমরা লং টার্মের কথা মোটো চিন্তা করি না তো আমি এটা এই ভিডিওর মাধ্যমে আমাদের বিনিয়োগকারীদেরকে বলতে যাচ্ছি যে আমরা যেরকম ফার্স্টেয়ার আর্নিং কত সেটা দেখি ডিভিডেন্ড রেট কত ওটা দেখি গত একটা ভিডিওতে আমরা পার্শিয়ার ক্যাশ ফ্লো কত ওঠে ওটে নিয়ে আলাপ করেছি এই আর ওই রেট অফ রিটার্ন অন ইকুইটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমরা একটা ভালো কোম্পানি খুঁজি ভালো কোম্পানি খুঁজতে গেলেই আমাদের এই জিনিসটা দরকার হয় আমি বোর্ডে কতগুলো ফিগার দিয়ে আমি ওগুলো একটু করে এক্সপ্লেন করার চেষ্টা করব তো এটা খুব কঠিন কিছু না এটা বাইর বাইর করা আর বাইর করাই থাকে রেশিও অ্যানালিসিসের মধ্যে এটা দেওয়া থাকে যদি না দেওয়া না থাকে তাহলে নিজেরা বের করে নিতে হবে তো বের করে ফর্মুলাটা এখানে বোর্ডের মধ্যে আবার আমি মুখও বলেছি বোর্ডের মধ্যে আসে এটা দেখেন যে ফর্মুলাটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি শেয়ার হোল্ডার্স বলে ইকুইটি বলে ইন্টু হান্ড্রেড এই ফর্মুলা যদি আপনি দেন তাহলে আপনার এই ফিগারগুলো আসবে তো এখানে এখানে দেখেন এটা স্কোয়ার ফার্মা নিয়ে গত ভিডিওতে আমরা ক্যাশ ফ্লোর ব্যাপারে স্কোয়ার ফার্মার এক্সাম্পলটা ইউজ করেছিলাম এখানে দু হাজার ষোলো থেকে দু হাজার এদের রেট অফ রিটার্ন অন ইকুইটি এখানে ছিল এইটিন পয়েন্ট ফাইভ ওয়ান এখানে কমছে ফিফটিন পয়েন্ট এইট নাইন এখানে আবার একটু আরও কমছে ফোরটিন পয়েন্ট টু ওয়ান এখানে আবার বাড়ছে ফিফটিন পয়েন্ট এত এখানে আবারও বাড়ছে এই যে পনেরো আঠারো থেকে পনেরো ষোলো পার্সেন্ট রেট অফ রিটার্ন অন ইকুইটি এটা কিন্তু বাজারের অনুসারে অনেক ভালো কারণ আমি যদি ব্যাংকে টাকা রাখতাম তাহলে ব্যাংকের সাথে মিলালে ছয় পার্সেন্ট তো পেতাম না সেখানে এই কোম্পানি ম্যানেজমেন্ট তাদের তারা আমার শেয়ারহোল্ডারের যে টাকাটা আছে এই যে এগুলো এটার উপরে খুব ভালো একটা আর্নিং করতেছে তো এটাকে সবচেয়ে ভালো হতো যদি আরেকটা ওষুধ কোম্পানির সাথে তুলনা করতাম আমি এখানে তুলনা করার জন্য পাওয়ার সেক্টরে আরেকটা কোম্পানি নিয়েছে সামিট পাওয়ার আপনারা সবাই জানেন তো সামিট পাওয়ারের রেট অফ রিটার্ন দেখেন চোদ্দো পয়েন্ট থ্রি নাইন থেকে পরবর্তর বারো নামছে এইখানেও বারো তারপরে চোদ্দো পনেরো ষোলো খুবই ভালো পাওয়ার সেক্টরের আরেকটার সাথে যদি তুলনা করেন তাহলে দেখবেন যে এই রেট অফ রিটার্ন অন ইকুইটি খুবই ভালো তো এরা ফান্ডটাকে বেটার ম্যানেজ করছে আমরা বলবো আরেকটা অন্য সেক্টরের লঙ্কা বাংলা ফিনান্স এখানে দেখেন এদের রেট অফ রিটার্ন বারো পঁচিশ চার পাঁচ দশ উত্থাল এরা এটার মধ্যে সমস্যা আছে কোম্পানি ম্যানেজমেন্টও সমস্যা আছে নাহলে রেট অফ রিটার্ন এভাবে হতে পারে না হওয়া উচিত না তো ভিডিওর মাধ্যমে ফার্দার অ্যানালিসিস তো যেতে পারবে না সিমিলারলি এই যে আরেকটা কোম্পানি আইডিএলসি এদের যদি একুশ বা একুশ ষোলো বারো সতেরো তো এই দুটো কিন্তু একই সেক্টরের কোম্পানি তো এ যদি একই হয় এর বারো কেন হবে এর এখানে পঁচিশ এটার মধ্যে একটু সমতা আছে এখানে একুশ এখানে পঁচিশ এখানে কিন্তু নাই তাহলে এই দুটোকে আমরা এমনিও বলতে পারি আইডিএলসি আর লঙ্কা বাংলা ফাইন্যান্সের ম্যানেজমেন্ট যদি ধরা হয় তাহলে এমনি সবাই বলবে আইডিএলসি ইজ এ বেটার ম্যানেজ কোম্পানি দ্যান দি লঙ্কা বাংলা কিন্তু এখানে এটা শো করছে এখানে নিচে আরেকটা জিনিস দেওয়া আছে এটা আপনারা খেয়াল করেন আর ও এ রেট অফ রিটার্ন অন টোটাল অ্যাসেট এটার ফর্মুলা একই নেট প্রফিট বিফোর বা প্রফিট বিফোর ট্যাক্স আর সরি আফটার ট্যাক্স আর নিতে হবে টোটাল অ্যাসেট তো এটা হলে তো রেট অফ রিটার্ন অন ইকুইটি মানি মালিকদের টাকার উপরে আর্নিং হয়েছে এত টোটাল টাকার উপরে আর্নিং হয়েছে এত তো এখন দেখা যাচ্ছে যে এইখানে টোটাল অ্যাসেট বেস তো বড়ো তো বড়ো হওয়াতে এখানে রেট অফ রিটার্নটা কম তারপরও এটা ভালো আপনারা ব্যাংকের ব্যালেন্স শিটে দেখবেন ওরা বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখবেন এই ফিগারটা বড় করা থাকে তো এক পার্সেন্ট দেড় পার্সেন্টের বেশি নেই তো অ্যাসেট বেজ বড়। তো এখানে আমরা দুটো কোম্পানির স্ট্যাবিলিটির কথায় চিন্তা করতে গেলে দুটোই দেখি রেট অফ রিটার্ন অন ইকুইটি কত আর টোটাল অ্যাসেটের উপরে রেট অফ রিটার্ন করে এই এইখানেও স্কোয়ার ফার্মার ফ্যান্টাস্টিক্যালি ভালো সাবমিট পাওয়ার দেখেন যেখানে এখানে ষোলো এখানে এটা এগারো এখানে যেটা চোদ্দো সেখানে এটা দশ এখানে এটা তেরো এখানে এটা আট এখানে চোদ্দো এখানে দশ এখানে পনেরো এখানে এত সিমিলারলি এই দুটোর মধ্যে তুলনা করলে এখানে রেট অব রিটার্ন অন লঙ্কা মাংরা ওয়ান সেখানে আইডিএলসি হল টু পয়েন্ট থ্রি 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 এখানে টু পয়েন্ট ফাইভ এইট এখানে টু পয়েন্ট সিক্স জিরো এখানে পয়েন্ট ফাইভ ওয়ান এখানে টু পয়েন্ট ওয়ান ফাইভ এখানে পয়েন্ট ফাইভ নাইন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এখানে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এখানে টু জিরো টু পয়েন্ট জিরো এইট এখানেও দেখা যাচ্ছে টোটাল অ্যাসেটের ব্যবহারের উপরও আইডিএলসি ইজ ফার বেটার দেন লঙ্কা বাংলা এই দুটোর মধ্যে যদি তুলনা করি তাহলে আর্নিং এবং স্টেবিলিটি দুটো দিক থেকে আইডিএলসি কিন্তু ভালো তো আমরা যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি সিলেক্ট করব তখন কিন্তু রেট অফ রিটার্ন অন ইকুইটি এবং রেট অফ রিটার্ন অন টোটাল অ্যাসেট এই দুটো আমরা দেখার চেষ্টা করব দেখে এটা মার্কেট নর্ম কত মার্কেট নর্ম আমি ধরে নেই ব্যাঙ্কে রাখলে ষোলো ছয় পার্সেন্ট পাবো তাহলে ব্যবসায়ীদের রিক্স আছে তাহলে শুড বি এর ডাবল হওয়া উচিত বারো হওয়া উচিত তো বারো হইতে গেলে দেখেন এখানে বারোর উপরে আছে। এখানে বারোর উপরে আছে প্রত্যেকটাতে এখানে দেখেন তাও বারোর উপরে আছে। এইখানেও প্রায় বারো মতো আসে এইখানেও বারোর উপরে আছে। এগুলো কিন্তু বাজারে বেটার ম্যানেজ কোম্পানি এই চারটার মধ্যে লঙ্কা আপনার বাংলার প্রাইসও উত্থান পতন প্রফিটেরও উত্থান পতন হয় ওদেরকে ম্যানেজমেন্টের মধ্যে আরও ইম্প্রুভ করার সুযোগ আছে তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে যার অনেক তো আমরা আছি যারা আমরা অ্যাকাউন্টিং পড়ি নেই আমাদের বুঝতে মুশকিল হয় তো আপনার ইকুইটি বাই করার অল্টারনেটিভ একটা ফর্মুলা আছে টোটাল অ্যাসেট থেকে যদি কারেন্ট লাইব্রিলিটিস এবং লং টার্ম বাইরি যদি বাদ দেওয়া হয় তাও ইকুইটি হবে তো এখন ইকুইটি বাই করার জন্য আপনি যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে ইকুইটিটা দেওয়া থাকে এই হোল্ডার্স ইকুইটিটা দেওয়া থাকে মানে প্রফিট বিফোর প্রফিট নেট প্রফিট আফটার ট্যাক্স এটাও দেওয়া থাকে জাস্ট এটাকে এটাকে বা দিয়ে হান্ড্রেড দিয়ে পূরণ করে আমি এই রেটগুলো বাইর করে নিতে পারি এই অ্যানালিসিসটা অনেক কোম্পানির ব্যালেন্স শিটে নাই প্রফিট অ্যানুয়াল রিপোর্টে নাই আপনারা করে নেবেন করে নিয়ে দেখবেন যে আপনি যখন কোম্পানি সিলেক্ট করবেন আমি পারমেসিডিয়াল কোম্পানি পাঁচটা পারমেসিডিক কোম্পানি আছে এর মধ্যে দুটো সিলেক্ট করব। দুটো সিলেক্ট করলে আমি এটা যার বেশি রেট অফ রিটার্ন অন ইকুইটি যার বেশি তাকে আমি প্রাধান্য দেব। অথবা আমি দুটো নিব এর এর মধ্যে ফিফটি পার্সেন্ট আমার সিক্সটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট এখানেও করবো একটা সে ধরেন এসিআই এসিআই রেট অফ রিটার্ন অন ইকুইটি কম সেখানে আমি টোয়েন্টি পারসেন্ট করবো এভাবে ডিস্ট্রিবিউশন করা যায় আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লং টার্ম প্রফিটেবল কোম্পানি খুঁজতে গেলে এই ক্যালকুলেশনটা দরকার আছে শুধু আর্নিং শেয়ার ইজ নট অ্যান্ড অ্যান ক্যাশ ফ্লো শেয়ার ইজ নট এন অ্যান আমাদেরকে রেট অফ রিটার্ন অন ইকুইটি এটা দেখতে হবে এবং এটা কত আছে বর্তমানে এবং অতীতের পাঁচ সাত বছরে এটা বাড়ছে না কমছে কমলে কেন কমছে সেটারও ব্যাখ্যা লাগবে পরের বছর রিকভারি করলেও কীভাবে এগুলো যদি দেখেন তাহলে আপনি ভালো কোম্পানি সিলেক্ট করতে পারবেন আমি যদি ডাটাগুলো এর থেকে নিতাম যে বিদেশি কোম্পানি যেগুলো আছে সেখানে দেখবেন যে রেট অফ রিটার্ন অন ইকুইটি অনেক হাই কারণ তারা স্মল টাকা কম ক্যাপিটাল দিয়ে ব্যবসা করে লোনের টাকা দিয়ে ব্যবসা করে তো আপনার নিজের টাকা যদি ষাট টাকা হয় লোনের টাকা যদি চল্লিশ টাকা হয় আর্নিং করলেন আপনি একশো টাকার উপরে কিন্তু হিসাব দিলেন চল্লিশ ষাট টাকার উপরে তো সেই জন্য এখানে আরও অনেক কিছু ইস্যু আছে আমি খুব জটিলতায় না গিয়ে এ কথা বলে শেষ করছি রে রেট অব রিটার্ন অন ইকুইটি কত সেটা আমরা ক্যালকুলেট করব। এবং এটার গ্রোথ আছে কি সেটা দেখব গ্রোথ না থাকলে কেন গ্রোথ নাই এবং কোম্পানি সেইটাকে আগের অবস্থায় ফেরে নেওয়ার জন্য কি পরিকল্পনা করছে ডাইরেক্টর রিপোর্টে এ ব্যাপারে কোনো ইন্ডিকেশন আছে কি না এটা দেখব আমি ঘুরে ফিরে এটি বলতে চাচ্ছি আমরা অন্ধভাবে মুখস্থভাবে একটা প্যারামিটার আর দিয়ে এই যে প্রাইস আর্নিং রেশিও এটা একটা প্যারামিটার পার্শিয়ার আর্নিং এটা একটা প্যারামিটার ক্যাশ ফ্লো ফ্রম আপার একটা প্যারামিটার একটা প্যারামিটার না দেখে এই সব যেগুলো নিয়ে আমরা আলাপ করছি এইসব প্যারামিটার দেখে যদি আমরা একটা ভালো কোম্পানি সিলেক্ট করতে পারি তাহলে একটা পর্যায়ে পার করলাম যেটা ভালো কোম্পানি সিলেক্ট করছি কিন্তু ভালো কোম্পানির প্রাইসটা কোন সময় ভালো সেটা তো আবার উন্নৈশ তো সেটাও লাগবে তাহলে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা লাভ করতে পারবো আজকে আমাদের একজন সম্মানিত বিনিয়োগকারী আসে বলে যে আপনাকে পাঁচ লাখ টাকা দিলাম আমার টাকা তো তো বাড়লো বাড়ানো একই রয়ে গেছে তো আমি ওনারা বললাম যে লেজার বাইর করে দিলাম যে আপনি তো কেনেনো না বেসানো নাই টাকাও দেন নেই তো এখন যে শেয়ারগুলো আপনার ইনভেস্টমেন্টের কাছে এর মধ্যে ফিফটি পারসেন্ট শেয়ার হচ্ছে যে দুর্বল এখন এগুলো বিক্রি করলে আপনার লস হবে দেখি আপনি এগুলো বিক্রি করছে না এগুলো তো আপনাকে কোনো আর্নিং দিচ্ছে না কাগজপত্র এগুলো অ্যাসেট বাট অ্যাসেটের বলতে আমরা যা মিন করি সেই হিসাবে এগুলো অ্যাসেট না অ্যাসেট আমরা ওটাকে বলি যেটা আমি ঘুমিয়ে থাকলেও আমাকে ইনকাম দেবে আর তো এগুলো তো যেগুলোতে নন আর্নিং অ্যাসেট বলা চলে যেমন ব্যাংকের পরে এনপিএল বলে নন পারফর্মিং লোন এইখানে আমাদের অনেক বিনিয়োগকারীর অ্যাকাউন্টে নন পারফর্মিং সিকিউরিটিজও আছে শেয়ার আছে এগুলো আপনি ধরে রাখেন আপনাকে কোনো আর্নিং দেবে না কোনো একবার ব্যাপারে প্রাইস যদি সুইং করে তখন যদি আপনি বিক্রি করে বেরিয়ে যেতে পারেন সেটাই লাভ এনিওয়ে আমি যেটা বলার জন্য চেষ্টা করছি আর ওই ই কি আমরা আরও ইটা বাইর করবো বাই করার ফর্মুলাটা কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রফিট আফটার ট্যাক্স দেওয়া থাকে সেটাকে শেয়ার হোল্ডার ইকুইটি দিয়ে ভাগ করে হান্ড্রেড দিয়ে পূরণ করলে যে ফিগারটা পাবো সেটা হচ্ছে যে রেট অফ রিটার্ন অন ইকুইটি আর সাথে সাথে টোটাল অ্যাসেটের ব্যবহারটা কত ইফিশিয়েন্টলি টোটাল অ্যাসেটটা ব্যবহার করা হয়েছে সেই জন্য আর ও এও করা হয় অনেক কোম্পানি প্রাইস সেন্সেটিভ ইনফরমেশনের মধ্যে ওই এটাও দেওয়া থাকে আর ও এ মানে রেট অফ রিটার্ন অন টোটাল অ্যাসেট এই টোটাল অ্যাসেটটা একটা ম্যানেজমেন্টের ডিসপোজালে দেওয়া হয়েছে উনি কীভাবে ইফিশিয়েন্টলি ব্যাঙ্কের ইন্টারেস্ট দেব দশ পনেরো পার্সেন্ট আমার আর্নিংও যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে লোনের টাকা খাটাই আমার লাভটা কী হল ইন্টারেস্ট দেব বারো পার্সেন্ট আর্নিং যদি বিশ পার্সেন্ট হয় তাহলে কিন্তু এখানে আমি আট পার্সেন্ট গেইন করলাম এরকম একটা ফর্মুলা আছে এগুলো ফাইন টোনিং ওগুলো আমাদের যাওয়ার দরকার নেই আপনারা ইনভেস্টার হিসাবে লং টার্মে ইনভেস্ট করতে গেলে কোম্পানি সিলেক্ট করতে গেলে আরও ই এবং আরও এ এ দুটো একটু দেখবেন আশা করি ভিডিওটা অনেকেরই ভালো লাগবে এবং এই ভিডিও ভালো লাগলে লাইক দিতে বলবো আমাদের লাই সরি সাবস্ক্রাইব করতে বলবো আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম লাইকের সংখ্যাও কম বাট ভিউয়ার অনেক তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ফার্দার ভিডিও বানাতে তো বানাতে তো উৎসাহ থাকবে না আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ফার্দার ভিডিও বানানোর জন্য চেষ্টা করব একটা ভিডিও বানাতে গেলে অনেক বিষয় চিন্তা করতে হয় অনেক শব্দ চয়নেও অনেক মাঝে মধ্যে ভুল হয়ে যায় এডিটিংয়ের সমস্যা হয় যাই হোক আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের ক্যাপিটাল মার্কেটে যারা আসতে আসেন আমরা সবাই একটু সচেতন হওয়ার চেষ্টা করছি এবং ফর্মুলা বাই করার চেষ্টা করছি হাউ টু সিলেক্ট এ গুড কোম্পানি হাউ টু সিলেক্ট এ বেটার প্রাইস এগুলো সবগুলোরই ফর্মুলা আছে আমরা জানি না বলেই এই ফর্মুলার কথাটা শুনলে বলে যে আবার এটি কী যাই হোক এটার উপরে ভিডিওটা আপলোড হলে আপনারা আপনাদের প্রশ্ন করবেন অথবা আরও কিছু জানার থাকলে সেটা বলবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে